যাচ্ছি কোথায়? হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ রিমি, ইউ আর ওয়াচিং রিমিস ডায়েরি। আজকে আমরা যাচ্ছি মিরিক। সবার এক্সাইটমেন্টের লেভেল একদম 100। আমাদের গাড়ি এখন ছেড়ে এইদিকে আমার কাকি আর মারা নমস্কার করছে ঠাকুরকে, যাতে আমরা সেফলি বাড়ি ফিরতে পারি। চলো, লেটস গো উইথ আস। তো সবার ফার্স্টে আমরা জ্যাম পাই আমাদের প্রিয় দার্জিলিং মোড়ে। আমরা এখন আছি দাগাপুরে, এখন আপাতত গাড়ি তেল ভরাচ্ছে গাড়িতে, সবাই খুব বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। তারপর হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়, সেজন্য আমি জানলার বাইরে হাত বের করে বৃষ্টিতে ভিজছিলাম, মানে হাত কি ভেজাচ্ছিলাম। আর এদিকে দেখো গোটা রাস্তায় কুয়াশা, আই মিন মেঘে ভর্তি, অনেকটা সুন্দর লাগছিল দেখতে। এ ফিউ মোমেন্টস লেটার, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরিকে। বাঙালি ফার্স্টেই মাছগুলো দেখে মনে হচ্ছিল যে একটা মাছ তুলে নিয়ে পাই দিকে রান্না করে খেয়ে, কিন্তু এমন করলে পাবলিক আমাকে মেরেই ফেলবে সেখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরিকে, এখন আমরা ঘুরবো, চলো। সবাই এখন ফটো তুলতে ব্যস্ত। আমাদের ফটোগ্রাফার মানে সেকেন্ডের মধ্যে একদম মেঘে ভরে গেল এদিকে। তো এখানে হচ্ছে আমাদের ফটোশুট। অন্ধকারে আমাদের ব্রিজটাই মিসিং, খুঁজে পাচ্ছি না কোথায়। তো এটা হলো আমার বড়দা, ইনি এসেছেন বাংলাদেশ থেকে, কদিন পর আমরাও যাচ্ছি, দেখা হবে বাংলাদেশে গিয়ে। আর জ্যাঠাতো ভাই, ওটা কাকাতো ভাই। তো আমরা এখন আছি ব্রিজের ওপরে। জাস্ট দেখো কিভাবে মেঘে ভরে গেছে চারপাশটা। ঘুরতে আসছি আর আমাদের একের পর এক বাধা, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ফাইনালি মেঘ সরে গেছে, এখন একটু ভালো ভালো লাগছে দেখতে, বাট বৃষ্টি কমেনি এখনো। তো আমরা এখন আছি আই লাভ মিরিকের সামনে, আর এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আমার চুলের অবস্থা একদম খারাপ, ইউ ক্যান সি। আর এই যে ওর খালি হাসি পায়, কারণ নাই, হাসি পায় খালি। কি করবো, হাসি পায় খালি ওর। তো ঘুরতে ঘুরতে অবস্থা হয়ে গেছে খারাপ, চুল একদম ভিজে গেছে, এত বৃষ্টি হচ্ছিল। তো এখন তাও বৃষ্টি টিষ্টি কমলো, আর এদিকে খারাপ রাস্তায় আরো বেশি প্রবলেম, মেঘটা তো আবার আসছে। এমন দিনে আসলাম যে বৃষ্টি মেঘ হাবি যাবি সব কিছুতেই ভরে আছে। এদিকে হচ্ছে কম্পিটিশন, কে আগে উঠতে পারে পাহাড়ে ছোট। তো আমরা এখন উঠছি পাহাড়ে, একটু আগে আমি ভিডিওর অ্যাঙ্গেলটা ভুল করে দিয়েছিলাম, একটু উঠতে না উঠতে ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, আমি মনে হয় উঠতে পারবো। Thank you.
এখন আমাদের যাওয়ার পালা, অনেক ঘোরা হয়ে গেছে, প্রায় এক ঘন্টা ঘুরলাম আমরা এখানে। লেটস গো হোম। অ্যাকচুয়ালি ফার্স্টে প্ল্যান ছিল সেবক যাওয়ার, বাট আমি বললাম সেবক না মিট চলো, তাই সবার ঘোরা হয়ে গেল আমার দয়াতে। আমার মা আমি দেখাবো আমার ভিউটা। কিন্তু আজকে অনেক কষ্ট এই ওয়েদারে দেখতে পাচ্ছি নিজ থেকে সুন্দর ওয়েদারটা, তাও একটু এটাই অনেক আমাদের কাছে। তারপর সবাই মিলে আমরা চা কফি আর পকোড়া খেয়ে নিচ্ছিলাম। চাটা অনেক টেস্টি ছিল সেখানকার। তো আমরা নিয়ে নিয়েছি কফি আর দাদা নিয়েছে চা, টেস্ট করি। আমরা এখন যাচ্ছি গাড়িতে বসতে, অনেক হয়ে গেল আজকে আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া। আমরা এখানে পপকর্ন খেয়ে টাইম কাটাচ্ছি, কারণ আমাদের স্পেশাল গেস্ট উনি ফটো তুলছেন। আজকে দিনটা অনেক সুন্দর গেল, অনেক সুন্দর। এখন যাইনি, আরো যাবে। অনেকক্ষণ অনেক কিছু করার পর আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। ফাইনালি লেটস গো হোম। তো তারপর সবাই মিলে আমরা মোমো খেয়ে নি আর এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।